মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। দর্শক, বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মডার্ন হারবাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। আমরা একটি প্রশ্নে যাই। এবারের প্রশ্নটি আমাদের কাছে শরীয়তপুর নড়িয়া থেকে করেছেন কবিরুল ইসলাম। তার বয়স হচ্ছে 45 বছর। তিনি বলছেন যে আমার ডায়াবেটিস আছে অনেক বছর থেকে। আমার ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রিত অবস্থাতেই আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার পায়ে প্রায় পানি আসে, ফুলে উঠে। এই অবস্থায় কী করণীয় জানাবেন। জি কবির ভাই, আপনি যে আপনার পা ফুলে ওঠে, আপনার অনেক দিনের ডায়াবেটিস আছে, আপনার খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন আনতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে মাঝে মাঝেই পায়ে পানি আসে, পা ফুলে ওঠে, ডাইন পাও ব্যথা করে, আবার বা পাও ডাইন পাও ভালো হয়ে যায়, বা পায়ে ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, পায়ের তালু ভার হয়ে যায়, এগুলো কিন্তু একটা বড় কিছু রোগের লক্ষণ। বড় কিছু রোগ বলতে আমি এরকম বুঝাইতে চাই, ধরুন লাংসে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার স্টমাকে কোনো সমস্যা হচ্ছে কিনা, গোলব্লাডারে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে জিনিসগুলো কোনোটা কোনোটা সমস্যারই কিন্তু একটা বহিঃপ্রকাশ। আরেকটা হলো যে আপনার ডায়াবেটিসটা আপনি কতটুকু কন্ট্রোল করছেন। ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে, আপনি খাদ্যাভ্যাসে মিষ্টি খেতে পারবেন না, এখন আপনার মিষ্টি খাওয়ার অভ্যাস, আপনি যেভাবেই হোক মিষ্টি বেশি খান, এখানেও কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না হলেও আপনার এরকম হতে পারে। এখন ডায়াবেটিসটা আপনার কোন ধরনের, আপনি হয়তো অনেক কাজে ব্যস্ত থাকেন কিন্তু তার মধ্যে চিন্তা করতে পারতেছেন না ডায়াবেটিসটা কোন ধরনের, এটা কি আপনার টাইপ 1 না টাইপ 2। টাইপ 2 হলে তো আপনি মোটামুটি এইভাবে যেভাবে করতেছেন এইভাবে করে কম বেশি খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিছু ট্যাবলেট ট্যাবলেট খেয়ে আপনি বেঁচে যাবেন। যদি টাইপ 1 হয়, যদি ইনসুলিন নির্ভর ডায়াবেটিস হয়, তাহলে সেখানে কোনো মতেই কারো কথায় আপনি ইনসুলিন না নিয়ে থাকতে পারবেন না। ইনসুলিন কম বেশি আপনার ডায়াবেটিস হলে আপনার ইয়া নিতেই হবে, যেহেতু টাইপ 1 আপনি নিতে হবে। টাইপ 2 হয় তাহলে আপনি মেথি খেলেন, নিম পাতা খেলেন, আপনি অনেক বেশি তিতা খেলেন, প্রতিদিন 1 গ্লাস উস্তা করলার রস খেলেন, প্রতিদিন 1 গ্লাস চিরতার রস খেলেন, আপনার বেশি করে সালাদ খেলেন। সাধারণত আমরা বলি 24 ঘন্টায় 250 গ্রাম সালাতের দরকার আপনার খাবারগুলি হজম করার জন্য, সেখানে আপনার জন্য দরকার 300 গ্রাম সালাতের দরকার। সেখানে সালাতের সবগুলি উপকরণের সাথে আপনি একটু রঙিন খাবার বেশি খেতে হবে, মানে 7 রঙের খাবার, যেটা এখন আধুনিক বিজ্ঞান জার্মান মিউনিক বৈজ্ঞানিকরা বলতেছে যে 7 রঙের রংধনু কালারের খাবার খেলে আমাদের এই স্টমাকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আমাদের যতগুলি ফুড ডিফিসিয়েন্সি হবে 24 ঘন্টায় সবগুলোকে কাভার করে নিয়ে একটি মানুষকে মানে নিরোগ সুস্থ সবল রেখে চলতে পারে। ওইরকমই আপনার সালাদের মধ্যে 7 কালার যোগ করে খেতে হবে, অন্যের জন্য 5 কালার হলে আপনার 7 কালার পুরোপুরি করতে হবে, তাহলে আপনার হাতে পায়ে পানি আসবে না। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার প্রোস্টেট এনলার্জ আছে কি না এটাও আপনাকে একটু চেক করে নিতে হবে, কারণ প্রোস্টেট এনলার্জ থাকলেও অনেক সময় কিডনি ডায়ালিসিসটা সুন্দর হয় না বলে আপনার পা হাতে এরকম পানি আসতে পারে। অতএব একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনি আলোচনা করলে খুবই ভালো করবেন। এবং আপনি খুব সুন্দরভাবেই বলেছেন যে এই অঙ্গগুলোর কোনো সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হতে পারে, এবং অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, কারণ পায়ে পানি আসে, যেটাকে আমরা ইডিমা বলি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে মারাত্মক রোগের ইঙ্গিত বা সংকেত বা পূর্বাবস্থা বহন করে। তবে অবশ্যই কিছু সাধারণ নিয়মকানুন আমরা বা মেনে চলতে পারি, যেমন বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে না থাকা। অনেকেই দেখা যায় যে এই রোগীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন বা দাঁড়িয়ে থাকেন কিংবা অনেকক্ষণ বসে থাকেন, এই অবস্থায় অবশ্যই প্রত্যেকে 1 ঘন্টায় 5-10 মিনিট হাঁটা, কিংবা 1 ঘন্টা যদি নাও পারা যায় 2 ঘন্টায় 10-15 মিনিট হাঁটা, কিংবা স্থান পরিবর্তন করা, কিংবা তার পজিশন চেঞ্জ করা, এক্ষেত্রে উপকারী। এবং একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, একটু 2-3 ঘন্টা কাজের পরে 10 মিনিট চোখ বন্ধ করে রাখা। এখানে আরেকটা জিনিস, এর আগে আরেকবার আমি আর আপনি আলোচনা করছিলাম যে এখানে যদি কারো বি ভাইরাস, সি ভাইরাস থাকে, কারো যদি গনোরিয়া সিবলিস থাকে বা হওয়ার একটা পসিবিলিটি থাকে বা হওয়ার একটা ঝুঁকি বহন করে, কেউ যদি কোনো এডিকশন করে, কেউ যদি অনেক সময় টিভির কাছে থাকেন, কম্পিউটারের কাছে থাকেন, মোবাইলের কাছে থাকেন, ফেসবুকে থাকেন, তাইলেও কিন্তু ব্রেনের সিস্টেম থেকে আপনার আনরেস্ট সিস্টেম ধরে নিয়ে
যার ঘুম কম হয়, ঘাড় ব্যথা হয়, হাই প্রেশার আছে, সেখানেও কিন্তু একটু পায়ে পানি জমতে পারে। অতএব তাকে এই ধরনের কাজগুলো আপনাকে কোনো মতেই খাদ্য অভ্যাস পরিবর্তন করেও খুব একটা ভালো করতে পারবেন না। যখন এটা দেখা দিবে পায়ে পানি বারবার, তখন আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করা ছাড়া আর কোনো উপায় খোলা থাকে না। আমরা কিন্তু আরেকটি ব্যাপার দেখতে পাই, যেটি কি না, এই সমস্ত যদি মারাত্মক অবস্থা চিন্তা আমরা নাও করি, যারা বেশি পরিমাণ লবণ খান, যারা বেশি পরিমাণ প্যাকেটের খাবার খান, যারা বেশি পরিমাণ ফাস্টফুড খান, এই লবণের কষানো কষানো খাবার, শ্বশুরবাড়ির খাবার, পোলাও বিরিয়ানি, বাজারের হাটের খাবার, তারপরে হোটেলের খাবার, যেগুলোর ভিতরে ওই অ্যাসিড ভ্যালু বেশি থাকে, ধুলাবালি ময়লা থাকে, হ্যাজার্ড থাকে, এই সকল খাবারগুলোর থেকেও এই ধরনের পায়ে পানি আসার ঝুঁকিটা থেকেই যায়। অতএব লবণ অবশ্যই কম খেতে হবে। আমরা কিন্তু তরকারিতেও লবণ খাই, তরকারি ছাড়াও লবণ খাই, এবং অনেক ধরনের খাবার আছে, যেই খাবারগুলো প্রিজারভেটিভ দেওয়া খাবার, যে খাবারগুলো প্যাকেটজাত খাবার, সেগুলো অবশ্যই প্রিজার্ভ করার সময় কিছু লবণ দিতে হয়। এই খাবারগুলো থেকেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হতে পারে। এবং আরেকটি সাধারণ নিয়ম আমরা অবশ্যই মেনে চলতে পারি, সেটা রাত্রেবেলা শোয়ার সময় পাটা একটা বালিশের নিচে যদি রেখে দেই, পাটা যদি একটু উঁচু করে শুই, তাহলে কিন্তু এই পানি পায়ে পানি আসার পরিমাণটা কমে আসতে পারে। ভাই কবিরুল ইসলাম, আপনি শরীয়তপুর নড়িয়া থেকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই ধরনের নিয়মকানুনগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, এবং ডাক্তার আলমগীরমতি যেটি বললেন যে হার্ট ফেলিউরের কারণে এই ধরনের সমস্যা হতে পারে, লিভার ডিজিজ বা যকৃতের ডিজিজের কারণে এই ধরনের সমস্যা হতে পারে, কিংবা আপনার কিডনি ফেলিউরের কারণেও বা কিডনি ড্যামেজের কারণে এই ধরনের সমস্যা হতে পারে, এগুলি রুল আউট করে বা বের করে আপনার চিকিৎসাটা শুরু হবে। আশা করি আপনি ভালো হয়ে উঠবেন, সুস্থ হয়ে উঠবেন। প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে কেমন আছেন আমাদেরকে জানাবেন। এবারের প্রশ্নটি চাষারা নারায়ণগঞ্জ থেকে আমাদের কাছে করেছেন মিশেলস চৈতি, বয়স 26 বছর। প্রশ্ন হচ্ছে যে গত 5-6 বছর ধরে, ডাক্তার আনন্দ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রশ্ন পাচ্ছি যে রোগীরা অনেক দিন থেকে একই ধরনের সমস্যায় ভুগছে। যেমন আমাদের এই বোন চৈতি 5-6 বছর ধরে কোমর ব্যথায় ভুগছে, এবং তিনি দিন দিন মোটাও হয়ে যাচ্ছেন, ডায়েট কন্ট্রোল করেও সমাধান পাচ্ছে না, পেটে প্রচণ্ড গ্যাস হয়। এই অবস্থায় করণীয় কী জানতে চেয়েছে? জি, আমার যে বোনটি এইমাত্র প্রশ্ন করলো, আমি সেই বোনটির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, এগুলোর সাথে ধরুন অর্থোপেডিক্স ডাক্তারদের রুগী, উনি অর্থোপেডিক্সের ঘরের রুগী, এইখানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যারা ন্যাচুরোপ্যাথির চিকিৎসা করি, আমাদের কাছে কিন্তু এই মাজা ব্যথার জন্য আমরা দুইটি কিডনির ডায়ালিসিস প্রক্রিয়াকেও আমরা কিছুটা দায়ী করি। কারণ এখানে কিটোডিনটা যদি বেড়ে যেয়ে থাকে, কিটোডিন ধরুন 1 থেকে বেড়ে যদি আপনার 2-3-4 যেয়ে থাকে কিটোডিন, সেখানেও কিন্তু মাজা ব্যথা হতে পারে কিডনির একটু প্রবলেমের থেকে। তারপর লিভারের প্রবলেম থেকে, জন্ডিস থেকেও কিন্তু আপনার এই ধরনের মাজা ব্যথা হতে পারে। আরেকদিকে ওজন বেড়ে যেয়ে কিন্তু মাজা ব্যথা হতে পারে, কারণ পেট সামনে বেড়ে গেলে পিছন থেকে মাজাকে টানতে থাকে, তখন স্পাইনাল কর্ডগুলো একটু ফাঁকা হয়ে যায়, এখান থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তবে ওভারঅল আমরা দেখেছি প্রায় 40% রোগীর কিন্তু গায়ে পানি আসে বলে মাজায় ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, পায়ের তালুতে ব্যথা হয়। এই ক্ষেত্রে অনেকেই কী করেন, পানি এসে বলে পানি কম খান, আসলে এটা ভুল। পানি আসলে পানি আরও বেশি খেতে হবে, যত বেশি পানি খাবেন তাড়াতাড়ি এটা সেরে যাবে, যত বেশি ঘুম আসবেন, রেস্ট নেবেন, তাড়াতাড়ি এটা সেরে যাবে। আরেকটা কথা হলো যে এইসব ক্ষেত্রে আপনার ভালো একজন ডাক্তারের সাথে আলোচনা করতে হবে। ন্যাচারোপ্যাথির ডাক্তাররা এগুলো অনেক সময় এগুলি অনেক ভালো বুঝে, এটা খাদ্যাভ্যাসের সাথে একটা বিরাট সম্পর্ক আছে, মাজায় ব্যথা হওয়া, হাঁটুতে ব্যথা হওয়া। পারমানেন্ট আরোগ্যের জন্য আপনি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনবেন, এখানেও আপনার কিন্তু ঠান্ডা খাবার কম খেতে হবে, গরম খাবার বেশি খেতে হবে, সব খাবার গরম 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 খাবেন, গরম চা আপনার জন্য এখানে মহা ঔষধ, কিন্তু সেখানে কোনো চিনি দুধের সংযোজন করা যাবে না, শুধু চা, চার সাথে মশলা, চার সাথে তুলসী পাতা, তার সাথে বাসক পাতা, তার সাথে পুদিনা পাতা, তার সাথে আদা, এই জাতীয় চাগুলো আপনার জন্য ভালো কাজ করবে। আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, যাদেরই যখন মাজায় ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, তারা যে কোনো ধরনের এডিকশন থেকে দূরে থাকবে। এডিকশন বলতে আমি বলবো মানে ধূমপান যত আছে, তামাক পান যত আছে, জর্দাপান যত আছে, এই জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকবেন। আর পোলাও বিরিয়ানি
রসানুকষণ খাবারও এই ধরনের রোগীরা অনেক কম খেলে ভালো থাকবে। যেটা আমাদের মনে হলো যে দিন দিন মোটা হয়ে যাচ্ছে, একটি একটি অবভিয়াস একটা কারণ যে মোটা হওয়ার সাথে বা পেট বেড়ে যাওয়ার সাথে, যেহেতু আমাদের পিছনের ভার্টিব্রার কলাম বা মেরুদণ্ডে যেহেতু এটা একটা চাপ দেয়, সেই কারণে এটা অবশ্যই ব্যথা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের শরীরে এই ওজন বেড়ে যাওয়ার সাথেও যেটা সম্পর্কিত যে বোনের বা হাড়ের একটা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ আসে, অর্থাৎ যে অস্থি ক্ষয় বা অস্থি নরম হয়ে যাওয়া বা অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া, যেটি বয়সকালে সমস্যা হতে পারে, এটা অনেক সময় অনেক কম বয়সী রোগীদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। এই কারণে কিন্তু এই ধরনের একটা সমস্যা হতে পারে। তবে এখানে আমাদের যারা ন্যাচারোপ্যাথির চিকিৎসা আমরা করি, তাদের কিন্তু এটা আমরা চীন ভিত্তিক যে চিকিৎসাটা, এরা আবার বলে যদি উপরের দিকটার ওজন বেড়ে যায় তাহলে মাজা এবং রান এবং হাঁটু এবং এই হাঁটুর যে জয়েন্টগুলো আছে এইগুলো, এই বডির ওয়েটটা একটু বেশি হলে ওয়েট নিতে অসুবিধা হয়, এদের একটু খাবারের পরিমাণ নরম করতে হবে, যেও ভাত বেশি খেতে হবে, ভেজিটেবল নরম খেতে হবে, আদা সিদ্ধ খাবার খেতে হবে, এবং তারা যত বেশি নরম নরম আদা সিদ্ধ সহজপাচ্য খাবার খাবে, সালাদ জাতীয় জুস এবং স্যুপ জাতীয় পানি জাতীয় খাবার খাবে, তত তাদের এই নিচের দিকটা শক্তিশালী হবে, আর এই সময় তাদের ওজন কমায় দিতে হবে, পুকুরে সাঁতার কাটতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, 5 বার অজু 5 বার নামাজ, এবং যত বেশি নামাজ পড়তে পারে, যত বেশি অজু করতে পারে, যত বেশি গোসল করতে পারে, তাহলে পরে তারা অনেকটা ভালো থাকবে। ধন্যবাদ ডাক্তার আলমগীরমতি আপনার এই পরামর্শের জন্য, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে জানিয়ে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা সমস্যার কথা আমাদের জানাতে চান, তাহলে লিখতে পারেন এই ঠিকানায়: মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা 1207। ইমেলও করতে পারেন alamgirmoti@modernharbal.com। দর্শক, আপনারা জানেন যে মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিন। অনুষ্ঠানটি বিজয় টিভিতে প্রতিদিন রাত 11:35 এবং প্রতিদিন সকাল 7:30 প্রচারিত হয়। আশা করি অনুষ্ঠানটি দেখবেন, এবং অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।